এই মুহূর্তের পাওয়া সব থেকে বড় খবর। সুব্রতর পর বালিগঞ্জে কে? জল্পনায় বৈশ্যানরের সঙ্গে তানিমাও। বিস্তারিত জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখুন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন ভবিষ্যতে এরকম লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য। বিধায়ক সুব্রত মুখোপাধ্যায়ের প্রয়াণের পর খালি হয়েছে বালিগঞ্জ। সেখানে নিয়ম অনুযায়ী উপনির্বাচন হবে। স্বাভাবিকভাবেই জল্পনা কল্পনা শুরু হয়ে গিয়েছে এই শূন্য আসনে কাকে প্রার্থী করবেন তৃণমূল নেত্রী। যদিও এই মুহূর্তে তৃণমূলের কোনো শীর্ষ নেতাই এই বিষয়ে ভাবছেন না, তবুও দলের নিচু স্তরে আলোচনা শুরু হয়েছে ইতিমধ্যেই। সুব্রতবাবু 2011 সাল থেকে বালিগঞ্জের বিধায়ক। তার মৃত্যুর পর কাকে ওই আসনে প্রার্থী করতে পারে সেটাই এখন বঙ্গ রাজনীতির আলোচনার বিষয়। বেশ কয়েকটি নাম ইতিমধ্যেই ভেসে এসেছে তৃণমূলের অন্দর থেকে। প্রথম নামটি বৈষ্ণেশ্বর চট্টোপাধ্যায়। তিনি সদ্য সমাপ্ত ভবানীপুর বিধানসভা উপনির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের চিফ ইলেকশন এজেন্টের দায়িত্বে সাফল্যের সঙ্গে পালন করেছেন, ফলে সুব্রতবাবুর জায়গায় তাকেই টিকিট দিতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়।